এমনও তো হইতে পারে, জাস্ট উনি আগুনে একটু ঘি ঢালিয়ে দিচ্ছেন যেন এটা নিয়ে তুমুল আলোচনা হয় এবং এই ছবি যেন এই উপরে উঠা যায়। নগদের পাবলিসিটির মতো এটাও কি তুফানের পিছনে কোনো পাবলিসিটি কিনা আমরা দুই একদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব। আমি স্কুলে শিখলাম না, কলেজে শিখলাম না, মাদ্রাসা শিখলাম না, মা বাবার কাছে শিখলাম না, আড়াই ঘন্টা সিনেমা দেখে শিখুম। পোহালে পাখি বলে দে দেখাই দে দেখাই, আমি তো খুশি মনে মনে, আরে কপাল ভালো রায়হান রাফি আপনার, হ্যাঁ আপনি ভাগ্যবান, আমি বইলা রাখলাম। এই যে আপনার বিপক্ষে কথাটা হচ্ছে না, আপনি উপরে উঠে গেলেন, এটার জন্য ভাগ্য লাগে। ইউটিউবাররা যাদের নিয়ে কথা বলে তারাই তো সেলিব্রিটি, আর আপনার লড়াইটা কার সাথে হচ্ছে? বাঘার সিংহের। ও তেঁতুল খাই ওই রাত পোহালে, রাত পোহালে পাখি বলে দে দেখাই দে দেখাই, আসসালামু আলাইকুম। রাত পোহালে পাখি বলে দে দেখাই দে দেখাই, লালন বইলা গেছিল, হ্যাঁ জঙ্গলে, এটা বন্ধ কর টুং টুং করে, লালন বইলা গেছিল জঙ্গলে, রাত পোহালে পাখি বলে দে দে খাই দে দে খাই। আমাদের হচ্ছেন রাত পোহালে শুধু মনে হয় দে দে খাই দে দে খাই, কেউ খেতে চায় ডাল ভাত, কেউ খেতে চায় পোলাও, কেউ খেতে চায় নাম যশ খ্যাতি, এটাও কিন্তু একরকম খাওয়া, খ্যাতি শীর্ষে উঠতে চায় যে কোনো অ্যাঙ্গেলে হোক। যাই হোক, কথা হবে আমাদের সিনেমা জগতের রায়হান রাফিকে নিয়ে কিছু কথা বলবো। রায়হান রাফির দেখছেন তো তুফানের এই 1 মিনিট 28 সেকেন্ডে যে কারিশমা দেখাইলো, এবং এইটা নিয়ে যে একটা ঘটনা সামনে এসে দাঁড়াইলো সবার কাছে, প্রত্যেকটা মানুষ অবাক হয়েছে যে এইটা কিভাবে সম্ভব, ইনি কেন এই স্ট্যাটাসটা দিবেন উনার বিরুদ্ধে। রাফি, রায়হান রাফি কত ইম্পর্টেন্ট চিন্তা করতে পারেন, তার লড়াইটা কার সঙ্গে? বাঘ হইয়া সিংহের সাথে। আরশাদ আদনান সাহেব কিন্তু এমন একটা সিংহাসনে বসা, উনি সিংহের মতই আমার দৃষ্টিতে, উনি এই ব্যাপারটায় এই স্ট্যাটাসটা দিবেন। ওই যে প্রথম বলছিলাম যে হ্যাক হয়েছে বা অন্য কেউ দিছে, এগুলো গা বাঁচানো কথা ছিল, কারণ এই মুহূর্তে তো দেখা যাচ্ছে এটা হ্যাক হয় নাই, উনি ইচ্ছা করেই এই কথাটা বলছে, কাকে কাকে ইঙ্গিত করে বলছে এটা কিন্তু উনি বলে নাই। কিন্তু রায়হান রাফির কিরে ডরাইছত, এই কথার 1-1.5 ঘন্টা পর যেহেতু ওইটা আসছে যে নকল দেখা এইসব, মানে অপসংস্কৃতি দেখা, অপসংস্কৃতি অপসংস্কৃতি, হ্যাঁ অপসংস্কৃতি দেখা ডরাইছি, সংস্কৃতিটা কি এটাই তো বুঝলাম না, বুঝলাম না, আমি আজ পর্যন্ত পাই নাই যে সিনেমা দেখা মানুষের মতো মানুষ হইয়া কোথাও চাকরি পাইছে বা বিদেশের থাকার জায়গা পাইছে বা এটাকে যোগ্যতা বইলা গণ্য করা হয়েছে। সিনেমা দেখা এগুলো দেখে, নাটক সিনেমা ওটিটি এগুলো দেখে মানুষ বিনোদন নেওয়ার জন্য, এটা কোনো স্কুল না, কলেজ না, ইউনিভার্সিটি না। একজন শাকিব খানকে কেন বারবার, সে যে একজন ভালো অভিনেতা এটা প্রমাণ করতে হবে, সে অভিনেতা বইলেই তো সুপারস্টার মেগা স্টার, এটা প্রমাণ করার কিছু নাই। এক এক ডাইরেক্টর এক এক রকম করে আনবে তাকে স্ক্রিনে, যার যেমন যোগ্যতা। আমাদের মামুন সাহেব আনছেন দুলুমিয়ার ক্যারেক্টারে, উনি সিএনজি চালায়, ওইটা উনি নিজেই বলছেন। সোনাল চৌহান আছে তার ছবিতে,
সে আমাদের ইমোশন নিয়ে কিছুদিন খেলা করলেন, ছয়টা মাস পার করলেন, আমাদেরকে রেজিস্ট্রেশন করাইলেন, স্টেডিয়ামে ঢুকাইলেন, অনুষ্ঠান দেখাইলেন, বুলস খলিফায় উঠাইলেন, ওইখান থেকে নামাইলেন, আবার লয়ে গেল মরুভূমিতে, ওইখানেও পতাকা দেখাইল, ধান বিক্রি করছি অমুক কোম্পানির কাছে 3 কোটি, ছবির লেন্থ 2 ঘন্টা 28 মিনিট 44 সেকেন্ড বাংলা, এরকম মানে হজ বড়লো, মাথাটা জাম হয়ে যায় বুঝছেন। আর যেহেতু ইউটিউবিং করি, আর শাকিব খান যেহেতু ওনার নায়ক, সেহেতু কথা বলতেই হবে, শাকিব খান যেখানে সেখানেই তো কথা হচ্ছে, সাবজেক্টটা তো শাকিব খান, যার সঙ্গে শাকিব খান আছে তার সঙ্গে আমরা আছি, এইটাই তো চরম সত্য, দিন শেষে এটা মেনে নিতে হবে। হ্যাঁ, শাকিব খানের বিরুদ্ধে লোক আছে, না থাকলে এই ধরনের কথা আসবে কেন? উনি যে কমেন্টটা করছেন, এই কমেন্টটা কারা শেয়ার করছে একটু দেখেন তো, শাকিব খানের আগের বন্ধু উনি শেয়ার করছেন, লেখক প্রিয়তমার রাজকুমারের ফিরারি ফরাদ উনি শেয়ার করছেন, এবং মামুন সাহেব একটা স্ট্যাটাস দিছেন, আপনারা পড়েন তো, দেওয়ার দরকার আছে এটা, উনি ঘুরে ফিরে বলছেন যে যে কারো ব্যক্তি স্বাধীনতা, একটা স্ট্যাটাস দেওয়া, মন খুইলা কথা বলা, মানে এটা মন খুইলা ওনার স্বাধীনতা উনি পালন করছেন, কি বইলা যে হ নকল ছবি, হ ডরাইছি, এই ধরনের কথাবার্তা। কোন সময় তুফানের টিজ যখন রিলিজ হইল, টিজ টিজন না কিন্তু টিজ যখন রিলিজ হইল, তখন উনি এটা বললেন, তাহলে কি দাঁড়াইলো? আমি তো খুশি মনে মনে, আরে কপাল ভালো রায়হান রাফি আপনার, হ্যাঁ আপনি ভাগ্যবান, আমি বইলা রাখলাম, এই যে আপনার বিপক্ষে কথাটা হচ্ছে না, আপনি উপরে উঠে গেলেন, এটার জন্য ভাগ্য লাগে, ইউটিউবাররা যাদের নিয়ে কথা বলে তারাই তো সেলিব্রিটি, আপনাকে নিয়ে কথা হচ্ছে, এটাই তো বুঝতে হবে আপনাকে। আর এইটা আপনি কিন্তু আমাদেরকে ব্রুস খলিফায় উঠে অর্জন করেন নাই, মরুভূমিতেও নিয়ে যান নাই, 6-9 কথাও বলেন নাই, ডান কাছে ডান কোথায় বিক্রি করলেন সেটাও বলেন নাই, খালি দুপুরে কইছেন সাবধান দরজা জানলা বন্ধ, পেডিকা করছি বান্ধ, বিকালে ছাইরা দিছেন, আর সেটা নিয়ে দেখেন এখন শত শত কন্টেন্ট তৈরি হইতেছে, বাংলাদেশ ভারত দুই জায়গা থেকে, এবং হিন্দিতেও হয়, পাকিস্তানে উর্দুতেও হয়, কারণ শাকিব খান। আপনি ভাবেন না রায়হান রাফি শুধু আপনার একার এই কর্মফল, এটা আপনার সাথে শাকিব খান আছে বইলা এই হাইপটা উঠছে, এটাকে আপনি নিশ্চয়ই সম্মান দিবেন, আমিও সম্মান দিতে চাই, প্রত্যেকেরই সম্মান দেওয়া উচিত, কারণ বাংলাদেশ থেকে এমন একজন উঠে আসছে যাকে এখন আমরা প্যান ইন্ডিয়ান ছবি ঘোষণা করতে পারি, এই তুফান ছবিকে, হ্যাঁ তুফান প্যান ইন্ডিয়ান ছবি হোক, এটার ভাব সাপ যা দেখাইছেন, এই যে বলতেছে KGF এর সাথে নকল, এই যে বলতেছে ওই যে পুষ্পার সাথে নকল, নাকি ওই যে রকি ভাই, ওই যে কলার উঠাইয়া, আর ওইগুলো তো 1,000 কোটি টাকা ব্যবসা করছে, 1,000 কোটি টাকা মেকিং এ লাগছে, 400-500 কোটি টাকার ছবি, আর আপনি বানাইছেন 10 কোটি, 10 কোটি দিয়ে কার সাথে তুলনা হচ্ছে, আর আপনার লড়াইটা কার সাথে হচ্ছে? বাঘার সিংহের, আমার মতো লাইলু পাঞ্জুর সঙ্গে না, কারণ উনি এই কমেন্টটা পাস করছে বইলাই আজকে দেখেন এই যে লড়াইটা চলতেছে বাঘার সিংহের। এখন আসি আসল কথা, এমনও তো হইতে পারে, জাস্ট উনি আগুনে একটু ঘি ঢাইলে দিছেন যেন এটা নিয়ে তুমুল আলোচনা হয়, এবং এই ছবি যেন এই উপর উঠা যায়, কিন্তু এটা মানতাম যদি এই মামুন এই কমেন্টটা না করতো, যে ওনার তো স্বাধীনতা আছে, ভাই মামুন উনি কি সাধারণ মানুষ বলেন? উনি মনে করেন সাধারণ প্রযোজক বা শিল্পী সমিতির সাধারণ একজন সদস্য, হয়তো মাইনা নিতে পারতাম, ওনার সম্মানটা তো দেখবেন, ওই জায়গা থেকে কেউ মানতে পারে নাই, এখনো কেউ মানতে পারে নাই, এখনো সবাই মনে করতেছে এটা এমনও হইতে পারে,
নেগেটিভ পাবলিসিটি কইরা এই ছবিটাকে আরো উপরে তুলে দেওয়া, আপনাদের ভিতরের পাতানো গেম কিনা কে জানে, ওই যে ক্রিকেট মাঝে মাঝে খেলা হয় না পাতানো খেলা, এইটাও হইতে পারে। এই অ্যাঙ্গলটা বিচার করে রাখবেন সবাই মাথার মধ্যে, কিছুদিন পরই প্রকাশ পাবে, কিছুদিন বলতে 11 তারিখে, 11 তারিখে ঢাকায় থাকবে শাকিব খান, তার নিজস্ব কোম্পানির কাজে আসবেন উনি ইমার্জেন্সি, পরের দিনই আবার চলে যাবেন রায়হান রাফির কাছে। এর মধ্যে যদি আদনান সাহেবের সাথে দেখা হয় আমরা সোশ্যাল মিডিয়া সেটা পাবই, আর যদি দেখা না হয় তাহলে বুঝে নিব এই সম্পর্কটা জোড়া লাগতে টাইম লাগবে, অথবা এটা কোনো রহস্য গাথায় একটা নাটক, যে নাটকের শিকার আমরা। যেমন নগদের পাবলিসিটি দেখেন, এই যে জাহেদ খানকে দিয়ে পানিতে ফালাইয়া দিল তার মোবাইল, ওই যে সেলফি নিতে গিয়ে আমরা তো প্রথম বিশ্বাস করছিলাম হ্যাঁ হইতে পারে, পরে ভাবলাম যে না 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 না, পুত্র তো একদিন কইছিল বড় একটা কাজ আসতেছে ফারুকী সাহেবের সাথে, ওইটাই তো এইটা, এই যে ধোকা খাওয়া। এই যে নগদের পাবলিসিটির মতো এইটাও কি তুফানের পিছনে কোনো পাবলিসিটি কিনা আমরা 2-1 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব একদম। আচ্ছা হিমেন আশরাফ কোথায়? সে কিন্তু চুপ। সে যেদিন তার কভার ছবি থেকে সরায়া আমাদের মেগা স্টারকে নিজের ছবি দিছিল, ছবি রিলিজের মাত্র 3 সপ্তাহ পরেই এই কাজটা উনি করছিলেন, এটা আমি মেনে নিতে পারি নাই, আমি এটা নিয়ে কন্টেন্ট বানাইছি যেহেতু আমি ইউটিউবার। যাই হোক, হালকা হইলাম নিজের কথা কইয়া, কেউ কিছু মনে করবেন না, আমি মনে করি শাকিব খান একজন মেগা স্টার, ওনার কোনো টাকার অভাব নাই, উনি যে একটা ব্যাংক, বিশ্বাস করেন উনি নিজে একটা ব্যাংক, উনার কোনো টাকার অভাব নাই ছবি বানাবার এই মুহূর্তে, এটা আমি বললাম আপনাদেরকে। আর বিদেশি আর্টিস্ট দিকে তাকান, দেখবেন যে শাহরুখ খানের পাশে কে, আপনারা দেখছেন কোনো প্রডিউসারকে, কাকে দেখা যায়? অ্যাটলি কুমারকে, তার পরিবারকে, বার্থডে পার্টিতে, বিভিন্ন অনুষ্ঠানে। বড় বড় স্টারদের জীবনী পড়েন, তাদের পাশে কে? পরিচালক, রায়হান রাফির মতো পরিচালকরা। রায়হান রাফি হচ্ছে বাংলাদেশের অ্যাটলি কুমার, হ্যাঁ ওই তো বানাইতেছে জওয়ানের মতো ছবি, ওই যে ছবি দিতে যাচ্ছে, ওই যে স্বপ্ন দেখছে 100 কোটি টাকার ক্লাব, আল্লাহ তার স্বপ্ন পূরণ করুক, সিনেমা এইভাবে ঘুরা দাঁড়াক, সিনেমার পক্ষে থাকবেন ভাই, আমাদের সিনেমা ঘুরা দাঁড়াবে, আপনি কনফার্ম থাকেন, কনফার্ম থাকেন। খালি দোয়া করেন শাকিব খানের জন্য, ও যেন সুস্থ থাকে, ও যেন ডাইরেক্টর চিনতে পারে, ডাইরেক্টরের পাশে থাকে, টাকা দেওয়ার অভাব নাই। সিনেমা একটা কথা আছে, সিনেমার টাকায় ভূতে যোগায়, সিনেমার গরু গাছে উঠে, এটার মানে কি জানেন? মেক বিলিভ। ওই যে দেখেন না জেমস ব্রন প্লেন থেকে ঝাঁপায়া পইরা নিজের ডার্লিং এর পাশে দাঁড়ায় বলে, এই যে ঠিক টাইমে তোমার কাছে এসে দাঁড়াইলাম, অসম্ভবকে সম্ভব করে, সেই ফ্যান্টাসি, এটা হলো সিনেমা। সিনেমা দেখা কেউ বুঝছেন, এটা সার্টিফিকেট নিয়ে কেউ চাকরি খুঁজতে যায় না। আমি স্কুলে শিখলাম না, কলেজে শিখলাম না, মাদ্রাসায় শিখলাম না, মা বাবার কাছে শিখলাম না, আড়াই ঘন্টা সিনেমা দেখে শিখুম, এমন সিনেমা বানাইতে হবে শীষ দেয় হাততালি মারে, নাইস্য যেন ফুল যায়, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।